জঙ্গলের 17টি মহাশক্তিশালী সিংহ কিভাবে এই ছোট একটা সজারুর সঙ্গে হেরে গেল তা দেখেনি। এই সজারুগুলো অনেক ছোট একটা পশু হয়ে থাকে, কিন্তু যখনই এরা কোনো বিপদ বোধ করে তখন তারা তাদের এই ডেঞ্জারাস স্পাইকসগুলো শত্রুর সামনে এমনভাবে ডিফেন্সিভ পোশ্চারে নিয়ে আসে, ফলে শত্রু সজারুকে আঘাত করতে পারে না। কিন্তু এর পরেও কোনো পশু না জেনে বা জেনে শুনে এই পোশ্চারে থাকা সজারুর উপর হামলা করে তাহলে তাকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, যেমনটা এই চিতাবাঘকে সহ্য করতে হচ্ছে। এই কারণে যদি কখনো এই সজারুকে দেখেন তাহলে সেখান থেকে যথাশীঘ্রই দৌড়ে পালিয়ে যান।